बेंगोली में इसका नाम है चंद्र बोरा। ये भारत का बिग फोर जो वेनमस स्नेक है इसमें इसका नाम आता है। ज़्यादातर स्नेक बाइट में इसका ही आता है, लेकिन कोई भी स्नेक जो है इसमें अगर कोई पैर दबाता है तभी बाइट करता है। ये सिर्फ डिफेंस के लिए, ऐसा कोई स्नेक बाइट नहीं करेगा। ये वाइपर है, काटले की है माने कतर। अगर कोई भी वेनमस स्नेक अगर बाइट करता है किसी भी इंसान को तो उसको क्या करना चाहिए, सबसे नज़दीकी जो सरकारी हॉस्पिटल है वहाँ पर जाना है, क्योंकि वहाँ पर एंटी वेनम जो है स्नेक वेनम एंटी सीरम ये भी है वो अवेलेबल है। और जो ये अभी जो हॉस्पिटल में पॉली वेनम एंटी वेनम ये वाइपर है, देख पा रहे যে কোনো স্নেক বাইট করলে কি হবে, কাছের সরকারি হাসপাতালে যেতে হবে। বেশিরভাগ মানুষের ধারণা থাকে সাপ কামড় দিলে এক জায়গায় কোষে বাঁধন দিবে, এই সাপটা যদি বাইট করে কাউকে এক জায়গায় কোষে বাঁধন দিলে কি হবে, সেই জায়গাটা গ্যাংলিং হয়ে আরো ফুলে যাবে, নেক্রোসিস হয়ে যাবে, মানে এমনও পরিস্থিতি আসতে পারে হাত বা পা কেটে বাঁধবে। তাই এক জায়গায় কোষে বাঁধন চলবে না। যে সাপটা দেখতে পাচ্ছেন একটা স্কুল আছে, এটা স্কুলটার নাম কি, পাঁচকুড়িটোলা হাই স্কুল মালদা ডিস্ট্রিক্টের, এটা ইসে বাঙ্গিটোলা না বাঙ্গিটোলা টু ব্লকের বাঙ্গিটোলা অঞ্চলে। তো এই এখান থেকে উদ্ধার করা হলো, এটা এই সাপ থেকে প্রাকৃতিক পরিবেশে মানে উদ্ধার রিলিজ করে দেওয়া হবে, প্রাকৃতিক পরিবেশে বা পরিষেবার মধ্যে হ্যান্ডওভার করে দেওয়া হবে। আর সাপ কি করে বেশি পরিমাণে ইঁদুর খায়, তো পরিবেশের ভারসাম্য বজায় রাখে। এই প্রাণীটা না থাকলে আমাদের খাদ্য শৃঙ্খল যেটা ফুড চেইন পুরোপুরি মানে নষ্ট হয়ে যাবে। আর সাপের বিষ থেকে অনেক জীবনদায়ী ওষুধ তৈরি হয়, তাই সাপ না থাকলে আমরা কেউ মানে বাঁচবো না এক ধরনের, কারণ 70-60% ফসল ইঁদুর খেয়ে নেবে, ধান চাল গম ভুট্টা যা আছে ইঁদুর খেয়ে নেবে, তাহলে আমাদের জন্য খাবারটা বেঁচে থাকবে না। বুঝতে পারলেন, মানুষের একটা ভুল ধারণা থাকে সাপ আছে তো তাহলে কি করবো, সাপের মানে মেরে ফেলে দেবো, এই ভুল ধারণা। আর বন্য প্রাণী সুরক্ষা আইন 1972 হচ্ছে সাপ সংরক্ষিত প্রাণী। আপনি বা রামসাম যদু মধু কেউ সাপকে মারতে গিয়ে দোষী প্রমাণিত হয় তার 3-7 বছরের জেল হবে। বুঝতে পারলেন, তাই সাপ দেখলে মারবেন না। আমি সাপ উদ্ধার করি, আমাকে এই করতে পারেন বা ফরেস্ট ডিপার্টমেন্টের সাহায্য নিতে পারেন। আমার কাজ হচ্ছে বিপদগ্রস্ত অবস্থা থেকে সাপটাকে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেবো বা ফরেস্ট ডিপার্টমেন্টে হেলো। ভাই তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস একটু বল। আমার নাম হচ্ছে বঙ্কিম স্বর্ণকার, আমার বাড়ি শোভানগর মালদা জেলার। আমার ফোন নাম্বার 9961489110। এই সাপটাকে বাংলায় চন্দ্রপোড়া বলা হয়, ইংরেজিতে রেসাস ভাইপার, এর সাইন্টিফিক নাম হচ্ছে দুবাইয়া রাসেলি। এর ভেনম যেটা বিষ হচ্ছে হিমোটক্সিক, মানে রক্তকণিকা ধ্বংসকারী। না কিন্তু অ্যাভেলেবল টাইম থাকে, সাপ বাইট করেছে অ্যাভেলেবল টাইম থাকে ট্রিটমেন্টের জন্য। মানুষ ভুলটা কি করে বাড়িতে দেরি করে, ওঝাতান্ত্রিক কান্নাকাটি, এই জায়গায় কোষে বাঁধন, ওই সাপ ছিনে নিয়ে যাবো তারপরে ট্রিটমেন্ট হবে, ভুল ধারণাগুলো থাকে। মানে 4 ঘন্টা সময় পাওয়া যাবে হসপিটাল যাওয়ার জন্য, কিন্তু এখান থেকে সবচেয়ে কাছের সরকারি হাসপাতাল কোন, আমি 8 ঘন্টা ধরে নিলাম, কিন্তু এখানে অ্যাডমিট রাখবে না। এ কিন্তু অ্যান্টি ভেনম দিয়ে কিন্তু রেফার করবে মালদা মেডিকেল কলেজ, কিন্তু অল্প সময়ের মধ্যে বডি থেকে অ্যান্টি ভেনমটা পাওয়া গেল, বেঁচে যাওয়ার সম্ভাবনা মানে। কিন্তু মানুষ ওই যে বলে ভুল কি করে, এটা শিক্ষিত ফ্যামিলিতে যদি স্নেক বাইটের ঘটনা হয় মানুষ আর এই কোষে বাঁধন দেয়, কোষে বাঁধন দেওয়াটা ভুল। এক জায়গায় কোষে বাঁধন দিলে কি হবে, জায়গাটা নেক্রোসিস হয়ে যাবে, গ্যাংলিং হয়ে পরিস্থিতি এমন আসতে পারে হাত পা হাত পা কেটে বাঁধবে, কোনো বাঁধনে দেওয়া যাবে না, কোনো প্রকার বাঁধন চলবে না। এই সব ভাইপারের ক্ষেত্রে যদি আপনি চিনতে পারেন গোখরো কামড় দিয়েছে, তাহলে রোল ক্রেপ ব্যান্ডিস হয় না, যে ব্যথা হলে আমরা ইউজ করি হালকা করে, কিন্তু কোষে কোষে না, ক্রেপ ব্যান্ডিস হালকা করে করতে পারে, মানে এক জায়গায় না, কিন্তু মানে এখান থেকে শুরু করে দূর মানে ক্রেপ ব্যান্ডিস করতে পারে হালকা। কিন্তু ভাইপারের ক্ষেত্রে ভাইপার বাইটে কোনো প্রকার বাঁধন কোনো কিছু চলবে না, শরীরে শক্ত কোনো জিনিস থাকলে ওটা চলবে না। এটা জিনিস আর সাপটাকে ইঞ্জুরিজ আছে না কেমন দেখে নিচ্ছি, না সাপে ইঞ্জুরি নেই, সাপে ইট মেরেছে। এই সাপটা কিন্তু ডিম দেয়, এই সাপটা কিন্তু বাচ্চা দেয়, আচ্ছা দাদা, যেখান থেকে এটা পাওয়া গেছে পাশে ওখানে কি আরো থাকতে পারে,
মনে হতে পারে এরকম বাধ্যতামূলক নয়, মানুষের একটা ধারণা থাকে না একটা সাপের যেরকম নাক বা নাগিন এই ধরনের কথা এটা জোড়া থাকবে, মানুষের যেরকম ব্যাপার থাকে স্বামী স্ত্রী এদের কোনো ব্যাপার থাকে কি একসঙ্গে থাকবে এরকম সাপ এরা নিজের সময় এখন এখন এই সাপটা কি হচ্ছে মানে এখন তো ঠান্ডা কমছে সাপ কিন্তু শীতের সময় হাইবারনেশন পিরিয়ডে থাকে শীত ঘুম যেটাকে শীত নিদ্রা সরীসৃপ প্রাণী আর এই সাপটা হচ্ছে ভাইপার এরা কিন্তু বারো মাসই দেখা যায় কারণ রোদ্রে এই সময়টা এরা টেম্পারেচারটা নিচে বডিতে এরা বেরোবে এটাই চন্দ্রবড়া ভালো করে চিনে রাখুন দেখুন একটা গোলের সময় আর একটা গোল এই জিনিসটা চিনতে ভুলবেন না আর একটু মানে প্রেসার পেলে না না বাদ অবশ্যই বাড়ছে এই সাপটা কামড় মানে অন্যকে সতর্ক করার জন্য প্রেসার কুকারের সিটির মতো আওয়াজ করছে বড় মাপের থাকলে প্রেসার কুকার মানে ও কেন করে আপনি ওর সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন আপনি ওর কাছে আসবেন ও আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যেরকম গোফরো সাপ যেটাকে ফোনা ধর বলে ইংরেজি স্পেকটিক্যাল কোক সাইন্টিফিক নাম না জানা যায় ওই সাপটা ওর কাছে যদি আপনি আসবেন তাহলে কি করবে আপনাকে ফোনা তুলে বই দেবে ওটা ভঙ্গি সব সাপের আলাদা ভঙ্গি আছে তো এর ভঙ্গি হচ্ছে প্রেসার কুকারের মতো আওয়াজ করবে সিটির মতো গোল করে জড়িয়ে যাবে এক জায়গায় গোল হয়ে হ্যাঁ যে গোল হয়েছিল এখনই দাদা আপনি কতদিন থেকে এটা মানে ধরেন আমার এটা স্টার্ট হয়েছে 2002 সাল থেকে মানে ছোট থেকে আমি খুব বাচ্চা বয়স থেকে এটা করছি কারণ মানে আপনার বয়স কত এখন বর্তমানে আমার 26 ক্লাস 26 ক্লাস স্কুলে মানে প্রাইমারি স্কুলে শুরু শুরুতেই মোটামুটি এটা আরম্ভ করেছিলাম আর এটা কিন্তু আমার স্টার্ট হয়েছিল ডিসকভারি দেখতে দেখতে মানে ফার্স্ট যে সাপ উদ্ধার করার কার্য আমি ডিসকভারি দেখে স্টার্ট হয়েছিল তারপরে সাপের বইগুলো পড়তে লাগলাম মানে আমার খুব জানার চাহিদা ছিল আর 2016 সালে আমি রেস্কিউ টিমে কাজও করছি ধানবাদের সুব্রতদের বাপিদার রেস্কিউ টিমে তাবিজ কবজ হেনা তেনা এগুলো ফালতু কথা টেকনিক আছে সঠিক টেকনিক আপনিও ধরতে পারবেন কিন্তু এর ব্যাপারে পড়াশোনা করতে হয় একটু জানতে হবে জানতে হবে মুভমেন্ট জানতে হবে আমি যে ধরে আছি না আপনি ধরুন আপনাকে বাইট করবে ধরে দেওয়ার পর আমরা কিছু কথা বলবো আপনার সঙ্গে যে দেখি এই সাপ সম্পর্কে কোনো করা যায় কিনা এইটা ছোট আচ্ছা ওটা তো থাকলে মারা যাবে না নিঃশ্বাস না পেয়ে সাহস ওর ওই ঢাকনাতে ফুটো আছে আপনি ধরবেন হাতে এটা